शेखर ब्लॉग्स से सबाई के वेलकम जानाई। तुम्हारा सबाई केमन आछो? आशा करी तुम्हारा सबाई भालो आछो। तो आज के एक नतून ब्लॉग निये आसलाम, नतून ब्लॉग भाव माने नतून ब्लॉग ना ठीक, एटा तोमादेर साथे शेयर करछि आर कि। सेटा होलो आमि जखन नर्माल मेकअप करी नेमनी, माने धरो भिडियो शूट करी, धरो माने जखन शॉर्ट भिडियो करी बा बाइरे जाई स्टेशन पेशन माने कारोर बाड़ीते गेले एरकम भावे जाई, जे मेकअपटा करी सेटा आमि एखन करछि तोमादेर सामने सामान्य कयेकटा प्रोडक्ट दिए। আমি আর কি এরকমভাবে আমি রাস্তাতেও যাই, কোথাও গেলে বা কারোর বাড়ি গেলে এইভাবেই যাই, ঠিক আছে? আমি খুব একটা মেকআপ করি না, চড়া মেকআপ করি না, শুধু বিয়ে বাড়ি অকেশনে একটু মেকআপ করি, সেটাও একদিন শেয়ার করব। আজকে এটা করছি যেটা নর্মাল আমি যে মেকআপটা করি, ঠিক আছে? সামান্য কয়েকটা জিনিস দিয়েই করা যায়, ঠিক আছে? তো বেশি সময়ও লাগে না, 5-7 মিনিটের মধ্যেই হয়ে যায়। তো চলো স্টার্ট করি আজকে মেকআপটা, ঠিক আছে? তো তোমরা দেখো আমি মুখটাকে নর্মাল জল দিয়ে মুখটাকে ধুয়ে এসেছি। এবারে আমি শুকনো কাপড় দিয়ে মুখটাকে মুছে নিচ্ছি, তারপরে আমি মুখের মধ্যে পাউডারটা লাগাবো। ব্লেন্ডার দিয়ে তাই ব্লেন্ড করছি না, একটা নর্মাল কাপড় দিয়ে মুখটার মধ্যে পাউডারটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। তো আমি এই জেল কাজলগুলো ইউজ করি। তো এটার ব্রাউনটা আমি আইব্রুতে লাগাবো, আর ব্ল্যাকটা আমি চোখে কাজলে ইউজ করবো। আইব্রুতে আমি ব্রাউনটা লাগাচ্ছি, কারণ ব্রুটা আমার খুবই পাতলা, ওই জন্য মানে আর কি আইব্রুতে কাজল দিই। তো ব্রাউনটা আমি আইব্রুতে চোখের কাজল ব্লেন্ড করে দেবো।
আমি একা একাও মানে একটা একটা করে লাগাই, কিন্তু এখন আমি দুটো লাগালে যে একটা কালার হয় ওই কালারটা আমার খুব ভালো লাগে, তাই দুটো মিক্সড করেই লাগাবো এই হুডা বিউটির এই লিপস্টিক দুটো। তো এই দুটো আমার নিজেরই প্রোডাক্ট, তো আমি এই দুটো ইউজ করছি। তো লিপস্টিকটা এবার লিপস্টিকটা লাগাবো, লিপস্টিকটা লাগানোর আগে আমি একটু নিজে, যেহেতু আমার ঠোঁটটা একটু ড্রাই তাই আমি একটু ভেজলিন লাগিয়ে নেবো, তারপরে লিপস্টিকটা লাগাবো। একটু ভেজলিনটা লাগিয়ে দেবো, ঠিক আছে। আর এগুলো যেহেতু ম্যাট লিপস্টিক, লিকুইড ম্যাট, এই একটা কালার দিলাম, এইবারে এই পিঙ্কটা, এই পিঙ্কের মতন এটা দেবো। দিয়ে আবার একটু এটা দেবো, আমার এই দুটো কালার মিক্স করে যে এবারে যে কালারটা এসছে এই কালারটা আমার খুব ভালো লাগে। তো এই যে আমার লিপস্টিকটাও পরা কমপ্লিট, তো এবারে আমি একটু সিঁদুরটা পরবো। সিঁদুর আমার পরা আছে, যেহেতু আমি স্নান করে উঠে পরেছিলাম, তবু এখন একটু পরে নিই, তাহলে সাজটা পুরো কমপ্লিট হয়ে যাবে। দাঁড়াও মা, দরজাটা বন্ধ করে দাও। তো আমার মেকআপটা কমপ্লিট হয়ে গেছে, দেখেই নাও তোমরা, আমি আইভুটা এঁকেছি, কাজলটা দেখে নাও, ঠিক আছে। তো আমি এইভাবেই মানে কারোর বাড়ি হোক বা কোথাও বেরোলে এইভাবেই আমি যাই। তো এটা হলো 5 মিনিটের মধ্যে মোটামুটি হয়ে যায়, 5 থেকে 6 মিনিট আমি ধরলাম, 5 থেকে 6 মিনিটের মধ্যে এই নর্মাল মেকআপটা করা যায়, ঠিক আছে। খুব একটা খারাপ লাগছে আমার তো মনে হয় না। তো তোমরা কমেন্ট বক্সে প্লিজ কমেন্ট করে জানাও যে এরকমভাবে মেকআপ করলে কি খুব খারাপ দেখাচ্ছে কি। তো যাই হোক, তো আমি এইভাবেই করি, আর কোথাও বিয়েবাড়ি গেলে তখন মেকআপ ইউজ করি, তাছাড়া করি না। তো দেখো তোমাদের সাথে জাস্ট এটা শেয়ার করলাম কেমন লাগছে, তো তোমরা প্লিজ 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 কমেন্ট বক্সে কমেন্ট করো। আর তার থেকেও সারপ্রাইজ হচ্ছে খুশি কেমন সেজেছে, দেখো একাকা। তার থেকেও সারপ্রাইজ হচ্ছে খুশি কেমন সেজেছে, ও একাকা। আমি মেকআপ করছিলাম, ও মেকআপের সব জিনিস নিয়ে বসে, আমি তো বুঝতেই পেরেছি ও তো আজকে ভূত সাজবেই। তো কি করেছে দেখো, নাহলে তো আমাকে করতেই দিত না ভিডিওটা, ওই জন্য ওকে, ও আমার সারা জিনিসের সামনেই বসে আছে। মামা ওঠো, দেখো দেখি 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 তুমি কি সেজেছো দেখি। ও বাবা দেখো দেখো, আমার খুশি কি সেজেছে, এটা কি সেজেছো মা, এক দেখি দেখি কতদূর কি করেছে, একা একা দেখি কতটুকু আমার মা কি করেছে, একা একা আইভুটা এঁকেছে, এখান থেকে কালো কালো লাগছে, আইভুটা করেছে, লিপস্টিকটাও পরেছে, শুনেই লাগছে না মা, কিন্তু এগুলো তুলতে হবে তো মা। তো যাই হোক, এরকম সাজে ওর মাঝে মাঝে ও করে, তো আমি কিছু বলি না কী করবো, কত বকবো, আর ওর জন্য কিছুই মানে ইয়ে নেই, ও আমি ময়শ্চারাইজার দিয়ে তুলে দেবো, জনসনের ময়শ্চারাইজার দিয়ে আমি তুলে দেবো। তো যাই হোক, ও একটু সাজতে ভালোবাসে, কী করবো, মাঝে মাঝে মায়না করে। তো কপালেও মনে হচ্ছে কাজল ঠাজল লেপতেছে, পাউডার দিয়ে ভূত হয়ে গেছে, তাই তো মা, ই করে দাও মা, ই সোনা মা, যে আমার সোনা মা সাজা কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা দেখছো, প্লিজ 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 কমেন্ট করে জানাও খুশির সাজটা কীরকম লাগলো, খুশির সাজটা কীরকম লাগলো তোমাদের, প্লিজ প্লিজ একটু কমেন্ট করে জানাও তোমরা, তাই না মা, খুশির সাজটা প্লিজ কেমন লাগলো একটু জানাও, ও এত কষ্ট করে সেজেছে আমার মা, সোনা মা আমার। তো যাই হোক, ও জিজ্ঞেসই করছিলো মা তুমি সাজুগুজু করছো, আলা হ্যাঁ পাপ আমি সাজুগুজু করবো। তো তখনই ও বসেছে, আমি তো তখনই জানি ও তো আজকে সাজবেই, সাজ ছাড়বে না। তো যাই হোক না মা, বলো আমি সেজেছি, বলে দাও বলো, কমেন্ট করবে, লাইক করবে, বলে দাও,
লাইকটা দেখি দাও কিরম কম, তুমি লাইকটা দেখাও। হ্যাঁ বলো লাইক করবে, বলো অনেক আমাদের ভালোবাসবে, বলো আমিও তোমাদের ভালোবাসবো, তাই না মা? এখানটা দাঁড়ো, এখানটা দাঁড়ো, দেখবো এখানে পেছনে, এখানটা দাঁড়ো, এখানটা এখানে নিচে নামো, নিচে নামো, তাহলে তোমার মুখটা দেখা যাবে তোমার। এই দেখো আমার মা সেরেছে, তাই তো? তো সবাইকে বলে ভালোবাসবে, প্লিজ 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 সাবস্ক্রাইব করবে। তো আমি আজকে এতটুকু আমার ভিডিওটা এখানেই শেষ করছি। তো তোমাদের যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে প্লিজ লাইক করো, শেয়ার করো, আর প্রিয়াঙ্কার ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্লিজ 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 প্লিজ। তো আমার এই ছোট্ট পরিবারে, আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে অনেক 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 ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থেকো। আজকে এইটুখানি বলেই আমি ভিডিওটা শেষ করছি। চলো বাই বাই, টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকো, সাবধানে থাকো, আর প্রিয়াঙ্কার ব্লগস দেখতে থাকো।